মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার ঘটনাটি ঘটেছে শাহুডাঙ্গি আমবাড়ি রাজ্য সড়কে শাহুডাঙ্গি সংলগ্ন আমেতি মোড় এলাকায়। আহত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বিকি রায়, তার বাড়ি মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায়। জানা গিয়েছে বিকি রায় আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে শাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল বিকি এবং আরও এক পরীক্ষার্থী। শাহুডাঙ্গি সংলগ্ন আমেতি মোড় এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় বাইকটি। ঘটনায় আহত হয় বিকি। ঘটনার পর তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু, মাধ্যমিক পরীক্ষা আজকে দিয়ে ওই শাহুডাঙ্গি পিকে রায় স্কুলে পৌঁছেছি। ও চিন্তামোহন স্কুলে স্টুডেন্ট, বাড়ি হলো শিমুলগুড়ি আর নাম হলো বিকি রায়। তো হঠাৎ করে যাওয়ার পথে একটু এখানে টার্নিং আছে সামনে একটা, তো এখান থেকে শাহুডাঙ্গি থেকে আমবাড়ি যাওয়ার রাস্তায় হঠাৎ করে একটু গাড়ি কন্ট্রোল ইয়ের জন্য পড়ে যায়। যদিও ওর পিছনে একজন ছিল, ও সুস্থ আছে, ওর একটু মাথাতে চোট লাগছে যে বিকি রায়। তো पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।